শুরুতে এই সংবাদ শিরোনাম। আরব সাগরে মাঝারি পাল্লার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান। ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 8 জন। পরমাণু সমঝোতায় ফিরলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইসরায়েল। ট্রাম্প প্রশাসন ছিল শান্তি বিরোধী, নীতি বদলান, বাইডেনকে ইমরান খানের হুঁশিয়ারি। এবং সবশেষ থাকছে বিদায়ের শেষ মুহূর্তে জঙ্গি বিমান এবং ড্রোন বিক্রির চুক্তি করল ট্রাম্প প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মাঝারি পাল্লার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানায়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য শাহিন 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি বুধবার আরব সাগরে পরীক্ষা করা হয়। এটি 2750 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি পরীক্ষার সময় জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান লে জেনারেল নাদিম জাকি মাঞ্চ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাহিন 3 ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক বোমা বহনে সক্ষম কিনা তা জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী, যদিও এর আগে তারা দাবি করেছিল যে এই ক্ষেপণাস্ত্র পরমাণু বহন করতে সক্ষম। বিশ্বে যে 8টি দেশের হাতে পরমাণু বোমা রয়েছে তার মধ্যে পাকিস্তান একটি। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ এবং প্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও পরমাণু বোমা রয়েছে। 1947 সালে ব্রিটিশের কাছ থেকে দেশ দুটি স্বাধীন হওয়ার পর 3টি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে যায় তারা। পাকিস্তানের পরমাণু পরিকল্পনার সাবেক প্রধান লে জেনারেল অবসর খালিদ কিদাইউন বলেছেন, সেটি পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এটি ভারতের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। ভারতের সেনাবাহিনী যাতে দ্বিতীয়বার আঘাত করার সক্ষমতা অর্জন করতে না পারে সেজন্য ভারতীয় দ্বীপ অঞ্চল টার্গেট করে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। ভারতের কর্ণাটকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন, তবে বোমা বিস্ফোরণ নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত 10:20 বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 15 থেকে 20 কিলোমিটার এলাকায় এই কম্পন অনুব্রত হয়েছে। শুধু তাই নয়, বিস্ফোরণের স্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা গেছে, বহু বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়েছে। আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন, এমনকি পার্শ্ববর্তী চিখমাগল জেলার একাংশেই এই কম্পন অনুব্রত হয়। তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে আবালাগিরি গ্রামের হুনাসুদের কোনো পাথর খনিতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। গোটা এলাকা ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুরোধ করে বলেন, কর্ণাটকে শিবমোগা থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কয়েকজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এটা যে ভূমিকম্প নয় তা জানিয়েছেন জেলার বিপর্যয় দফতরের কর্মকর্তা জগদীশ। এক সংবাদ সংস্থাকে তিনি জানান, তাদের যন্ত্রে ভূমিকম্পের কোনো তথ্য ধরা পড়েনি। এদিকে শিবমোগার ঘটনায় শুক্রবার সকালে টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে 2015 সালের সই হওয়া পরমাণু সমঝোতায় যদি আমেরিকা আবার ফিরে আসে তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে চ্যানেল 20 গত বুধবার একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন যদি আবার বারাক ওবামা প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করেন তাহলে তার সঙ্গে আলোচনার কোনো কিছুই থাকবে না। চ্যানেল 20 এর এই প্রতিবেদনে সুস্পষ্ট করা হয়নি যে ইসরায়েলের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তা জো বাইডেনের কোনো পরিকল্পনার কথা বোঝাতে চেয়েছেন। তবে ইংরেজি দৈনিক টাইমস অফ ইসরায়েল ভিন্ন একটি প্রতিবেদনে জানিয়েছে, ওই কর্মকর্তা ইরানের পরমাণু সমঝোতার ফেরার কথাই বলেছেন। ইসরায়েলের গণমাধ্যমে যেদিন ওই রিপোর্ট প্রকাশ করা হয় সেদিন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করেন। চ্যানেল 12-এর রিপোর্টে আরও বলা হয়েছে যে মার্কিন প্রশাসন যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক সংকটের মধ্যে পড়ে যাবে।
প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ এশিয়ায় বিশেষ করে আফগানিস্তানে শান্তি বিরোধী ছিল। তারা সেখানে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করেছে। তিনি আজ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা আশা করছি জো বাইডেন নেতৃত্বাধীন মার্কিন নয়া প্রশাসন ট্রাম্পের নীতি বদলাবে, কারণ ট্রাম্প প্রশাসনের নীতি ছিল শান্তির পক্ষে ছিল না। এটাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বলেছেন, মার্কিন প্রশাসন কোনোভাবে পাকিস্তানকে এড়িয়ে চলতে পারবে না। ইসলামাবাদের স্বার্থকে গুরুত্ব দিতে নয়া প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। মুসলিম দেশ পাকিস্তানের ইমরান খান প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলে মনে করা হয়। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের শেষ মুহূর্তে অত্যাধুনিক F-35 জঙ্গি বিমান উন্নত মানের ড্রোন কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র যে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের অল্প কিছু আগে সংযুক্ত আরব আমিরাত ট্রাম্প প্রশাসনের সাথে চুক্তি করে। বলা হচ্ছে, এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে 50টি F-35 জঙ্গি বিমান এবং আমেরিকার কাজে ব্যবহারযোগ্য 18টি ড্রোন পাবে। কয়েক মাস আলোচনার পর গতকাল শেষ মুহূর্তে এই চুক্তি সই হয়। $2,300 কোটি এই চুক্তিতে F-35 জঙ্গি বিমানই হচ্ছে প্রধান পণ্য। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই বলেছিলেন, তিনি সম্ভাব্য চুক্তি পর্যালোচনা করে দেখবেন, সেক্ষেত্রে এই চুক্তি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে জো বাইডেন আরো মিত্রদের কতটা ঘাটাবেন তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।